গোলাম দায়ের হাতছিপের পুকুরের পাশ আবার শুরু হবে তারই বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে আপনাদের সামনে যে স্লাইড শোটিকে তুলে ধরেছি এটি গোলামদায়ের হাতছিপের পুকুর তিরিশ এগারো দু বৃহস্পতিবার থেকে এখানে পাশ শুরু হবে দুই দিন একত্রে আটশো টাকা এক দিন ছশো টাকা একটি করে হাতছিপ ও দুই কাটা ফেলতে পারবেন স্থান নীলগঞ্জ চালসুকা মসজিদ রোড খালের পারে আপাতত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বুকিং বা পুকুর সংক্রান্ত তথ্য যা কিছু আপনার জানার আছে এই নাম্বারগুলিতে ফোন করে জেনে নিতে পারেন তৃতীয় দিন থেকে পাঁচশো টাকা করে পুকুর খোলা থাকবে তবে কমপক্ষে তিনজন শিকারী পুকুরে উপস্থিত না হলে পুকুর বন্ধ থাকবে অর্থাৎ ফোন করে আসবেন পুকুরে ছোট থেকে বড় তিন কেজি পর্যন্ত মাছ আছে এরকমই দাবি করেছেন পুকুরে মাছ আছে কিনা না ভালো করে খোঁজ নিয়ে তবেই আসবেন এরকমই জানিয়েছেন মালিক পক্ষ কোনো কারণে মাছ না খেলে মালিক দায়ী থাকবে না বুকিংয়ের টাকা ফেরতযোগ্য নয় প্রকাশ্যে মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ একটির বেশি ছিপ কেউ যদি ফেলেন তাহলে তাকে তুলে দেওয়া হতে পারে এরকমই জানিয়েছেন টোপ হিসাবে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম আপনারা ব্যবহার করতে পারবেন পুকুরে চার মশলা ব্যবহার করা যাবে তবে কোনোভাবেই পুকুরের সুজি ও কেমিক্যাল ব্যবহার করা যাবে না এখানকার পথ নির্দেশ নীলগঞ্জ বাজার থেকে বাম হাতের পথে এক কিলোমিটার গিয়ে জালসুখা মসজিদ রোডের ঢালাই রাস্তা ধরে খালের পারে বাগানের মধ্যে এই পুকুরটি অবস্থিত আগে সেশানে যে মাছ ধরা হয়েছিল তখন শিকারীরা এখানে যে মাছ পেয়েছিলেন বা এখানকার যা মাছ ছাড়া হয়েছিল তার স্লাইডগুলিকেই আমি সংগ্রহ করে এই ভিস বিস্তারিত তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি আর যারা এই পুকুরে এসছিলেন তারা এই পুকুরের চরিত্রগত ও মাছের আকার মাছের বৈশিষ্ট্য সব কিছু জেনে থাকেন তাহলে আর বিশেষ কিছু বলার নেই আপনাদের সঙ্গে পরবর্তী তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে